এছাড়া কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী অভিজিৎ ভূঁইয়াকে এখানে আমরা আমাদের মধ্যে পাচ্ছি। আপনারা মোটামুটি সবাই এসে গেছেন এবং আমরা আশা করি এই আমাদের চার দিনের ওয়ার্কশপ সাফল্যমণ্ডিত হয়ে উঠবে ওনার উপস্থিতিতে এবং আপনারা যারা আছেন এবং এক্সপার্ট কমিটি যারা আছেন সবার উপস্থিতিতে আমাদের আগামী চার দিন সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এবং আপনারা সুন্দরভাবে সেটাকে জেলায় নিয়ে যাবেন এবং জেলায় সেটাকে ছড়িয়ে দেবেন, যার ফলে আলটিমেটলি আমাদের শিশুরা উপকৃত হবে। আমরা এখন অনুষ্ঠান মানে আমাদের ওয়ার্কশপ শুরু করতে যাচ্ছি এবং তার জন্যে চ্যানেল স্যারকে এখানে ডেকে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আপনারা যারা এখানে এই চার দিনের কর্মশালায় অংশ নিতে এসেছেন পশ্চিমবঙ্গের 11টা জেলা থেকে প্রতিনিধিরা, আগামী চার দিন তারা বিশেষজ্ঞদের কাছ থেকে জানবেন যে ক্লাস 3-4 আজকে যেমন হবে লার্নিং আউটকাম বিষয়ে এবং এই সিলেবাস কারিকুলাম টেক্সট বই কীভাবে ট্রানজ্যাকশন হবে সেইটার বিষয়ে একটা আলোচনা। আগামী তিন দিন ধরেই এটার সম্প্রসারণ চলবে। দু একটা কথা আপনি প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে এক্সপার্ট কমিটি সেটা 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন এই জন্য যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী সিলেবাস কারিকুলাম এবং টেক্সট বই সেটা দায়িত্ব দিয়েছিলেন আমাদের তৈরি করবার জন্য। পাশাপাশি পরবর্তীকালে এই টেক্সট বইগুলি আমরা ধাপে ধাপে তৈরি করি। আপনারা নিশ্চয়ই জানেন যে 2012 থেকে আমরা কাজ শুরু করেছি টেক্সট বইয়ের এবং 13, 14, 15, 16, 17 এই বছরগুলোর মধ্যে গত বছরে প্রথম আমরা আমাদের তৈরি সিলেবাসে একেবারে 1 থেকে 12 এই পুরো সিলেবাস প্রি প্রাইমারি থেকে 12 তৈরি করেছি এবং 1 থেকে 10 যে সিলেবাস পাঠাবো তার উপরে মাধ্যমিক পরীক্ষা যা দ্বিতীয় বছর কদিন আগে হয়ে গেল, গত বছর প্রথম হয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনারা নিশ্চয়ই এ বিষয়ে আপনারা সকলেই শিক্ষক শিক্ষিকা আপনারা নিশ্চয়ই একথাও জানেন যে রাইট টু এডুকেশন অ্যাক্টের 5 নম্বর যে অধ্যায় আছে তার 29 নম্বর উপধারা সেখানে বলা আছে কিন্তু যে দ্য নিউ কারিকুলাম টেক্সট বুক উইল গো হ্যান্ড ইন হ্যান্ড উইথ নিউ ইভ্যালুয়েশন সিস্টেম অ্যান্ড দ্যাট ইভ্যালুয়েশন সিস্টেম শুড বেস আপন সিসিই দ্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। সেই ইভ্যালুয়েশনটা যখন বলা হলো আমাদের এটাও তৈরি করে দিতে হবে, আমরা খুব দ্রুততার সঙ্গে এই ইভ্যালুয়েশন প্যাটার্ন তৈরি করে দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্যাটার্নটার নাম পিকক মডেল এবং এই পিকক মডেলটা আমাদের রাজ্যে চালু হবার পর এখন এনসিওটি যে ওয়েবসাইট সেখানেও এই পিকক মডেলটা দেওয়া আছে এবং উচ্চ প্রশংসিত। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি, কেননা একথা মনে রাখতে হবে যে সিবিএসই তারা প্রায় বছর 10 আগে সিসিই একটা প্যাটার্ন চালু করেছে, আমাদেরটা কিন্তু কোনো ক্রমেই অন্য কোনো প্যাটার্নে সিবিএসই প্যাটার্ন তো নয়, অন্য কোনো প্যাটার্নে কিন্তু আমাদের কিছুতেই আমরা ওই কাট পেস্ট করিনি, আমাদের ধারা এবং ধারণা সম্পূর্ণ আলাদা এবং সেইটা আমাদের রাজ্যে লাগু হয়েছে এবং সেই অনুযায়ী সারা পশ্চিমবঙ্গে পঠন পাঠন এগোচ্ছে। এরই পাশাপাশি মাস 4 আগে এনসিআরটি থেকে জানানো হয় যে সারা ভারতবর্ষ জুড়ে একটা লার্নিং আউটকাম তারা একটা বইপত্র করে পাঠিয়ে দেন, লার্নিং আউটকাম নির্দিষ্ট করতে হবে। এই লার্নিং আউটকাম বিষয়টা কি? বিষয়টা হলো প্রত্যেক ক্লাসের শেষে শিশু শিক্ষার্থী কি শিখবে তার একটা নির্দিষ্টকরণ, তার একটা চেহারা। এই যে লার্নিং আউটকাম, সেই লার্নিং আউটকামের যে রূপরেখাটা পাঠানো হয়েছিল এনসিআরটি থেকে
সেখানে একথাও বলা ছিল যে এর সঙ্গে সঙ্গে বানাতে হবে কিছু পোস্টার কার্ড, যেগুলো কমিউনিটির কাছে গিয়ে পৌঁছবে, অর্থাৎ অভিভাবক অভিভাবক অভিভাবিকারাও জানতে পারবেন যে আমার শিশুটি স্কুলে গিয়েছিল ক্লাস থ্রি বা ফোর বা ফাইভ বা ওয়ান, তার শেষে তার কি শেখাটা নির্দিষ্ট ছিল। আজকে আমরা সবাই জানি যে ইন্টারনেটের যুগ, আপনারা একটা মাউস ক্লিক করলে সারা বিশ্বের খবর জানতে পারবেন। আপনারা নিশ্চয়ই এটা দেখে নেবেন যে সারা বিশ্ব জুড়ে প্রথমত সিসি চলে, যে নামেই হোক আসলে জিনিসটা সিসি এক। আর দু নম্বর হচ্ছে এই লার্নিং আউটকামের বিষয়টা কিন্তু সারা বিশ্বে স্বীকৃত, এবং সেখানে আরো কঠিন, কোনো একটি শিশু যদি অ্যাফিলিয়েটেড একটি স্কুলে যায় এবং সে ধরা যাক দু বছর কি তিন বছর পরে সে শেখেনি, এটা প্রমাণ করা যায় কোর্টে, তাহলে বিপুল মানহানির মামলা করে বিপুল ক্ষতিপূরণ পাওয়া যায়। কেননা সে দেশে মনে করা হয় যে অ্যাফিলিয়েটেড স্কুলে পাঠানোর পর শ্রেণীকক্ষে লেখাপড়া করাটা করানোটা স্কুলের দায়িত্ব। আমাদের দুর্ভাগা দেশে আমরা সেইটা নিশ্চিত করতে পারছি না। অর্থাৎ একটা শিশু দেখা যাচ্ছে যে ফাইভে বাক্য পড়তে পারে না, এটা বাস্তব। এখন এই বাস্তবতাটাকে তো মোকাবিলা করতে হবে। আমরা 2012 থেকে চেষ্টা করে চলেছি যে শ্রেণীকক্ষে লেখাপড়াটা যেন নিশ্চিত করা যায়, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আপনাদের আমরা মনে করি আমাদের এক্সটেন্ডেড কলিগ, কেননা আমরা একটা টেক্সট বই, একটা কারিকুলাম, একটা সিলেবাস তৈরি করতে পারি, কিন্তু প্রত্যেক দিন শিশুদের কাছে, শিশু শিক্ষার্থীকে গড়ে তোলার কাজটা করেন আপনারা, সেইটা সেই রূপরেখাটাকে মেনে। সুতরাং আমরা এবং আপনারা একসঙ্গে কাজ না করলে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ পাল্টাবে। পাল্টাতে হবে কি করে? আমি একদম নির্দিষ্টভাবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, এবং এটা আমাদের একটা দাবিও বলতে পারেন, আমাদের মানে আপনাদের, আমাদের সবার দাবিটা কি, যে নিশ্চিত করতে হবে শ্রেণীকক্ষে লেখাপড়াটা। একটা শিশু যেন কোথাও শ্রেণীকক্ষে নিজেকে গ্রাহ্য বলে মনে না করে, যে শ্রেণীকক্ষে আমি কিছু বুঝতে পারি না। আপনারা একথাও জানেন যে এ বিষয়ে শিক্ষা বিজ্ঞানে প্রচুর আলোচনা আছে, লার্নিং উইদাউট বার্ডেন, যে বিখ্যাত পেপারটির কথা আমরা সকলেই জানি। সেখানে কিন্তু এই কথাও বলা আছে যে বার্ডেন শুধু বইয়ের বার্ডেন নয়, তাহলে আরেকটা বার্ডেন কি, আরেকটা বড় বার্ডেন হচ্ছে নন কম্প্রিহেনশন, সে ক্লাসে কিছু বুঝতে পারে না, আর প্রত্যেক দিন তার বার্ডেনটা বাড়তে থাকে। ধরা যাক সে গুণটা বুঝতে পারেনি, তারপর গুণে গুণ এগিয়েছে, তপদা এখানে আছেন, উনি আমাদের অঙ্কে সবচেয়ে সিনিয়র এক্সপার্ট, গুণটা সে বুঝতে পারেনি, এবার যেটা সে বুঝতে পারেনি সেটা দিনের পর দিন সেই চাপটা তার উপর তৈরি হচ্ছে, এরপর ভাগে চলে যাওয়া হয়েছে, সে গুণই বুঝতে পারেনি, সুতরাং ভাগ তার কাছে একেবারেই অবোধ্য দুর্বোধ্য। সুতরাং দিনের পর দিন ক্রমশ এই বার্ডেনটা তার উপরে চেপে বসে। সুতরাং লার্নিং উইদাউট বার্ডেন বলতে শুধু যে বইয়ের, আমরা যেমন বই পত্রের ওজন বা বিষয় এমন ভাবে বেঁধেছি, শিশু মনোবিদদের সঙ্গে কথা বলে বেঁধেছি যাতে সেটা চাপ তৈরি না করে শিশু মনে, কিন্তু এতৎসত্ত্বেও চাপ তৈরি হয় যদি নন কম্প্রিহেনশন হয়ে ওঠে তার একটা সমস্যা, সে যদি বুঝতে না পারে ক্লাসে। সুতরাং ইংরানের এই যে এই 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 কর্মশালার একটা কাজ কিন্তু হবে যে শিশুকে একেবারে প্রত্যেক দিন শ্রেণীকক্ষে কি করে আর্লি গ্রেড রিডিং রাইটিং এবং নিউমেরোলজি নিউমেরেসি এই সমস্তগুলো নাম্বারস এই সমস্তগুলো সম্পর্কে যাতে তার আইডিয়াটা ক্লিয়ার হয়। নইলে এত বড় আমরা যে বারবার এই ধরনের কর্মশালা করছি, আমাদের সঙ্গে প্রথম আছে, আমাদের সঙ্গে ইউনিসেফ আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সর্বশিক্ষা মিশন, আমরা সবাই মিলে বারবার এই চেষ্টাটা কেন করছি, কেননা প্রাথমিক স্তর থেকে আমরা চাইছি যে লেখাপড়ার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন ঘটুক। শিশুরা বিদ্যালয়ে যায়
এবং বিদ্যালয় থেকে ফিরে আসে না বুঝে না জেনে, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নিউমেরেসি, যে কোনো কিছুই হতে পারে, কিন্তু তার না জানাটা, তার অজ্ঞতাটা দিনের পর দিন চাপ তৈরি করে। সুতরাং আমাদের খুব মন দিয়ে দেখতে হবে যে একটি শিশুও যেন আমাদের শ্রেণী শিখন তার আওতা থেকে বাইরে চলে না যায়। এই বাইরে চলাটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ এই বাইরে চলে যাওয়া থেকেই কিন্তু ড্রপ আউটের দিকে এগোয়। তার আরো নানা কারণ আছে, কিন্তু একাডেমিক কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার বুঝতে না পারার কাছে। তার লেখাপড়ায় আমরা বারবার বলছি আনন্দময় শিক্ষার কথা, কিন্তু আস্তে আস্তে তার না বোঝার পরিমাণ বাড়তে বাড়তে সেটা আনন্দময় শিক্ষা থেকে আতঙ্কময় শিক্ষার দিকে এগিয়ে যায় এবং সে কিন্তু ড্রপ আউটের দিকে এগোয়। যা বলছিলাম যে আমাদের এই লার্নিং আউটকাম গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল MHRD থেকে। তো তারপরে আমরা আলোচনা করি, শেষে মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জী ওর সঙ্গে আমরা বৈঠক করি এবং সেখানে নির্ধারিত হয় যে আমাদের রাজ্যের লার্নিং আউটকামটা আমাদের রাজ্যের মতো, আমাদের রাজ্যের সিলেবাসের মতোই হবে। কেননা মনে রাখতে হবে যে NCERT-র যে সিলেবাস প্যাটার্ন তার সঙ্গে আমাদের সিলেবাস প্যাটার্ন, কারিকুলাম প্যাটার্ন কিন্তু হুবহু খাপে খাপ নয়। ওটা থ্রিতে ওরা যা শেখান আমরা হয়তো ফোরে শেখাই, আমরা যেটা ফাইভে শেখাই ওরা হয়তো ক্লাস সেভেনে শেখ, মানে এরকম সেভেনে, সিক্সে, ফাইভে নানা রকমভাবে বিষয়গুলো আলাদা করা আছে। সুতরাং ওই লার্নিং আউটকামকে যদি মানতে হয় তাহলে আমাদের শিক্ষা পুরো সিস্টেমটাকেই পাল্টে দিতে হয় বা ওদের মতো করতে হয়, সেইটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের, এটা একটা যৌথ তালিকাভুক্ত বিষয় শিক্ষা। সুতরাং রাজ্য সরকারের তো নিজস্ব কারিকুলাম সিলেবাস থাকবেই, আছেও সারা ভারতবর্ষে। সুতরাং আমাদের সিদ্ধান্ত এটা হয়, মাননীয় শিক্ষামন্ত্রী এটা অনুমোদন করেন যে আমাদের রাজ্যটা আমাদের মতো হবে এবং সেই অনুযায়ী আমরা লার্নিং আউটকামে একটা পুস্তিকা প্রকাশ করেছি এবং তার তৎসহ এটাও বলে রাখি যে ওই পোস্টারগুলোও আমরা তৈরি করছি এবং সর্বশিক্ষা মিশনের মাধ্যমে আমরা সেই পোস্টার কিন্তু সমস্ত স্কুলে, সমস্ত অঞ্চলে এবং সমস্ত এলাকার অভিভাবক অভিভাবকদের কাছে পৌঁছে দেব, যাতে আগামী দিনে বিদ্যালয়ের অ্যানসারেবিলিটি, বিদ্যালয় যেন নির্দিষ্ট মানে পৌঁছে দেবার দায়িত্বটা ঠিকঠাক পালন করে। নইলে অভিভাবকরা এসে জিজ্ঞেস করবেন কেন পারেনি। অর্থাৎ একটা মাত্রায় শিক্ষাকে সবার কাছে একটা মানে পৌঁছে দেবার একটা সংকল্প আমাদের করতে হবে এবং সেই সংকল্পের উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই কর্মশালাগুলো আয়োজিত হচ্ছে। সেই সূত্রেই আমাদের বিশেষজ্ঞরা, আমাদের এক্সপার্ট কমিটি বা প্রথমে তারা সবাই আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর স্বপ্ন বিশ্ব বাংলা, বিশ্বকে বাংলায় নিয়ে আসা এবং বাংলার মানকে বিশ্ব মানে উন্নীত করা, আমরা সেই কাজে লিপ্ত আছি। প্রত্যেককে পশ্চিমবঙ্গের প্রত্যেক কোণে গিয়ে আবার আপনারা গিয়ে কিছু লোককে ট্রেন করবেন, তারা কিছু লোককে ট্রেন করবে, এইভাবে কিন্তু আমরা আগামী দিনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো বলে আশা রাখি। আমরা বেশ কিছু ই মেটেরিয়াল তৈরি করছি টিচার্স ট্রেনিং প্রোগ্রামের জন্য, আমরা এক্সপার্ট কমিটি, আমার সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর কথা হয়েছে বিষয়ে, এবং যাতে এই ট্রান্সমিশন লসটাকে মানে বন্ধ করা যায়। আপনারা নিশ্চয়ই জানেন, এখানে হয়তো একটা, সবাই বলছি না কিন্তু কারো কারো ক্ষেত্রে ঘটনা ঘটে যে এখানে হয়তো একটা আলোচনায় আমরা বললাম জল, তারপর সেই চাইনিজ হুইসপারের মতো সেটা যখন নামলো, জেলায় গেল, ব্লকে গেল, তখন সেটা হয়ে গেল বল, এগুলো ট্রান্সমিশন লস। কিন্তু যদি আমাদের আপনাদের হাতে একটা ই মেটেরিয়াল থাকে, তাহলে আপনার কোথাও একটা সংশয় সংকট হলে আপনি দেখে নিতে পারেন ঠিক কি বলা হয়েছিল এবং এটা যাতে সমস্ত শিক্ষকদের কাছে টিচার্স ট্রেনিং পার্ট অফ দ্য ম্যানুয়াল হিসেবে যায়, আমরা সেই চেষ্টা করছি। আমরা আগামী দিনে সচেষ্ট থাকব,
আপনারাও আগামী দিনে সচেষ্ট থাকবেন যাতে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা বড় পরিবর্তন সূচিত হয়। বড় পরিবর্তন সূচিত হওয়া মানে শিক্ষার্থীকে কেন্দ্রে রেখে আমরা যেন এগোতে পারি, শেখাটা যেন যে শিশুর কেউ নেই সহায়তা, যে শিশুর কোনো রিডিং মেটেরিয়াল হয়তো বাড়িতে নেই, স্বাভাবিকভাবে হতে পারে এরকম শিশু আমাদের আওতার মধ্যে আসবে, সেটাই আমাদের দায়িত্ব। সেই শিশুটিকেও আগামী ভবিষ্যতের জন্য তৈরি করবার দায়িত্ব আমাদের। সুতরাং একথা আমরা বলতে পারি না যে ও ফার্স্ট জেনারেশন লার্নার, ওকে শিখিয়ে কি হবে, অথবা ও ক্লাস ফোর অব্দি কিছুই শেখেনি, ক্লাস টু তে ও তো কিছুই করেনি। প্রশ্নটা হচ্ছে আমাদের দায়িত্বটাকে আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু যার কেউ নেই সেই শিশু শিক্ষার্থীটার পাশে আমাদের দাঁড়ানোর দায়িত্ব। আমাদের মাননীয় সদস্য সদস্যা যারা আছেন আমার কমিটি, তারা নিরলস পরিশ্রম করে চলেছেন, খুব অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করে দিয়েছি এই লার্নিং আউটকামের ম্যানুয়াল, বিভিন্ন টিচার ট্রেনিং ম্যানুয়াল সেইটার সঙ্গে সঙ্গতি রেখে। আপনারাও একটু এগিয়ে এসে আমাদের সেই পরিকল্পনাটাকে বাস্তবে প্রয়োগ করার কাজে আমাদের পাশে এসে দাঁড়ান, এটুকুই আপনাদের কাছে আবেদন। সকলকে ধন্যবাদ। সকল শিক্ষক শিক্ষিকাদেরকে আমি নমস্কার জানাই। দুই একটা কথা আমি বলবো, তারপরে আমি প্রথমে মেন ট্রেনিংটা প্রথম এবং ইউনিসেফের তরফ থেকে কন্ডাক্ট হবে। আজকের দিনটা আপনারা ফার্স্ট হাফে যেটা স্যার একরকম বললেন লার্নিং আউটকামস, সেই লার্নিং আউটকামসের পার্টটা যেহেতু এখানে আমরা দুটো জিনিসের উপর গুরুত্ব দিয়েছি, ল্যাঙ্গুয়েজ আর ম্যাথস, বাংলা এবং ম্যাথসের উপরে আলোচনা হবে আপনাদের পুরোটা জানা প্রেক্ষাপটটা। এবার আমাদের এই ফেজে 110 জন আসার কথা 11টি জেলা থেকে। এর আগের ফেজ অর্থাৎ গত সপ্তাহে আমরা একটা ফেজ শেষ করেছি, ওই 11টা জেলায় 110 জনের মধ্যে 105 জন আসতে পেরেছিলেন। এই ওয়ার্কশপে আশা করছি আমরা আমাদের যারা শিক্ষক এবং শিক্ষিকা আসছেন তারা বাকি যারা এখনও রাস্তায় রয়েছেন এসে গেছেন। মূলত আজকে ফার্স্ট হাফে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে লার্নিং আউটকামসের ওপরে আপনাদের কাছে আরও ডিটেলস আলোচনা হবে, এবং যে বইটার উপরে বা যে প্রশিক্ষণ পুস্তিকার উপরে গত মাসে নয় জানুয়ারি থেকে শুরু হয়েছিল 29 তারিখ থেকে এবং শেষ হয়েছে এই মাসেরই 8, 9, 10 একটা ফেজ দিয়ে লাস্ট ফেজ হয়েছে। 11টা ফেজ ছিল, প্রত্যেকটা জেলার প্রাইমারি প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা এবং উচ্চ প্রাথমিকেও তাই প্রধান শিক্ষকদের বা প্রধান শিক্ষিকাদেরও হয়েছে, এবং যারা শিক্ষক যারা ক্লাসরুম ট্রানজাকশনের সাথে জড়িত তাদেরও ট্রেনিং হয়েছে সাবজেক্ট ওয়াইজ। এই যে এগ্রান্ড এক্সটেনশন আপনারা অনেকেই পরিচিত পুরনো আমাদের যে দুটো প্রোগ্রাম, প্রথম একদম প্রথমে যদি ভাবা যায় তাহলে ELNP, তার থেকে এগ্রান্ডের 14, 15, 15, 16 এবং এখন 17, 18 শুরু হয়েছে। এই এক্সটেনশন অফ এগ্রান্ড ক্লাস 3-4 অ্যাকচুয়ালি ফোরে যখন ফাইভে যাচ্ছে সেখানে কিছু ঘাটতি হয়তো থেকে যায়, সেই ঘাটতিটা যাতে পূরণ করে দেওয়া যায় ক্লাস 3 এবং 4 শেষে গিয়ে, সেই জন্য এই প্রচেষ্টা এক্সটেনশন অফ এগ্রান্ড অ্যাট ক্লাস 3 এন্ড 4। এখানে যারা এসেছেন তাদের অধিকাংশই আমাদের পুরনো DLRG মেম্বার। এবার আমরা একটা জিনিস লিখেছিলাম চিঠিতে যে ক্লাসরুম প্র্যাকটিসিং টিচার হয়তো DLRG মেম্বার এতদিন উনি ছিলেন না, কিন্তু ক্লাসরুমের বেস্ট প্র্যাকটিসেস হিসাবে নিয়েছিলেন, সেখান থেকেও ক্লাস জেলা পিছু ম্যাক্সিমাম 2 জন বা 1 জন টিচারকে আসতে বলা হয়েছে। আমি আজকে অমৃতাদি এসে যাবেন সেকেন্ড হাফে, সবাই নামটা নিশ্চয়ই পরিচিত নামের সাথে এবং দিদির সাথে। এখন আপাতত এই মুহূর্তে শুরু করার জন্য আমরা প্রথম থেকে অনিমেষকে একটু ডাকবো যে প্রাসঙ্গিক এই প্রোগ্রামটা কতটা এবং প্রেক্ষাপট কী বা আমরা কী করতে চাইছি আজকে এবং আগামী 3 দিনে, সেটাও একটু খুব সংক্ষিপ্ত স্বরে আপনাদেরকে বলবো। তো আপনারা আশা করি গত 3 বছর ধরে গ্রান্ড 1-2 যে ইন্টারভেনশনটা সেটার সাথে সবাই পরিচিত, কি পরিচিত তো? হ্যাঁ, তো আমরা এবছরে যে সমস্ত এখানে অভিভাবক রয়েছেন, তপসুন্দরদা রয়েছেন, সবাই মিলে আমরা একটা বিষয়ে মানে একটা পর্যায়ে এটা ঠিক করা হয়েছে যে আমরা এই প্রোগ্রামটাকে এবার 3-4 এটাকে এক্সটেন্ড করব। তো 3-4 এক্সটেন্ড করতে গেলে
আপনাদেরকে আবার দরকার, যেটা উইক স্যার বারে বারে বলছিলেন যে আপনারা হচ্ছেন এক্সটেন্ডেড কলিগস হবে, তো সেই জন্য আমরা থ্রিফোর্ডের প্যাকেজটা একটু বলার আগে, আমরা তো অবশ্যই 4 দিন ধরে আমরা যেখানে ট্রেনিং হবে সেখানে আলোচনা হবে, কিন্তু আমি কিছু বেসিক বিষয় বলতে চাই এখানে ওভারঅল। সেটা হচ্ছে এই প্যাকেজটাকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করেছি। তো আমরা যখন চতুর্থ তৃতীয় শ্রেণীতে পৌঁছই বা বাচ্চারা যখন দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে পৌঁছই, তখন একটা বিষয় দেখা যায় সেখানে অনেক লেভেলের বাচ্চা থাকে, বেশ কিছু বাচ্চা থাকে যারা খুব ভালো করে রিডিং করতে পারে বা গণিতগুলোকে খুব সুন্দরভাবে কষতে পারে, কিন্তু বেশ কিছু বাচ্চা থাকে এখনো যারা রিডিংটাকে ঠিকভাবে পড়তে পারে না। তো এই যে প্রধানত 2 ধরনের বাচ্চারা বা শিশুরা আমাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে তৃতীয় শ্রেণীতে, তো তাদেরকে কিভাবে আলাদা আলাদা ভাবে মানে আমরা শিক্ষক হিসেবে ওদেরকে দেখবো বা সারা বছর ধরে সাপোর্ট দেবো, তার একটা বিষয় আমরা এখানে 3 দিন ধরে আলোচনা করবো। তো এই ম্যানুয়ালটাকে 3টে ফেসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টিচিং এট রাইট লেভেল, বা অভিক বাবু বারে বারে বলছিলেন শিশুকে বোঝা। তো আমরা প্রথমে দেখবো বাচ্চা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে প্রবেশ করলো তখন বাচ্চা কোন স্তরে রয়েছে, সে রিডিং এর দিক থেকে হতে পারে মানে কোনো কিছু রিডিং পড়ার দিকে হতে পারে বা গণিত পড়ার দিক থেকে হতে পারে, এবং সেই অনুযায়ী ক্লাসরুমের প্রথম 60 ঘন্টা বা আমরা যদি মাসের হিসেব করি প্রথম 2 মাস আমরা তাদেরকে সেই অনুযায়ী কিছুটা সাহায্য করার চেষ্টা করব, এবং ধীরে ধীরে তাদের যে মানে তৃতীয় শ্রেণীর শেষে যে কাঙ্ক্ষিত মানটা অর্জন করা উচিত ছিল সেটা প্রথম 2 মাসে আমরা চেষ্টা করব সেই পর্যায়ে পৌঁছে, তারপরে তাকে একটা ব্রিজিং লেভেলে তাকে আরো 2 মাস সাপোর্ট করার বা সহায়তা করার। তো এই সময় প্রধানত যেটা করা হয়েছে যে টেক্সটবুকে যে সমস্ত টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে একটু মানে কি বলবো মানে কিছুটা সিম্পলিফাইড করে মানে সরল বাক্যে সেগুলোকে পরিবেশন বাচ্চাদের কাছে করা হবে, এবং তারপরে ধীরে ধীরে যেটা করা হবে আমরা সেটাকে প্রধানত তার টেক্সটবুকে আমরা সেটাকে নিয়ে যাব। তো এই হচ্ছে গিয়ে প্রধানত 3টে ফেজে, এবং তারপরে আমরা সাধারণত পুরো বছরটা ওদেরকে সাপোর্ট করবো।